মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা উপনির্বাচনকে ঘিরে প্রথম থেকেই আগ্রহ ছিল। বাগদা উপনির্বাচনের লড়াইয়ে এবার বছর ২৫ মধুপর্ণা ঠাকুর। এদিন সকাল থেকেই মা মমতাবালা ঠাকুরের সঙ্গে গাড়িতে ঘুরছিলেন বাগদা তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাগদা তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর কি প্রতিক্রিয়া দিলেন দেখে নেব। মানুষের সাড়া তো খুবই ভালো, প্রথম থেকেই বলছি কি মানুষটা বাগদা মানুষটা এখন বুঝে গেছে কি কার পাশে ওনারা আছে। ভরে ভরে মানুষরা যত বাড়িতে গেছি সবাই ভরে ভরে আমাকে আশীর্বাদ দিয়েছে, আশা করছি এই সিটটা আমরাই জিতে আসবো। বাগদাতে মতুয়াতে বিশাল সংখ্যক ভোট রয়েছে, লোকসভা নির্বাচন গেছে, আমরা দেখেছি বাগদাতে কিন্তু তৃণমূল সেইভাবে পিছিয়ে ছিল এবং ২০১৬ সাল থেকেই বাগদা কিন্তু তৃণমূলের নেই, অন্য দলের রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কতটা আশাবাদী যে বাগদা এবার টুপি বা তৃণমূল তোমার দল তৃণমূল কংগ্রেস এবার জয়ী হবে, এই আসনটা পুনরুদ্ধার করবে। মতুয়ারা এবার আমাদের সাথেই আছে, যখন আমি তো বাড়ি প্রতিটা বাড়ি বাড়িতে গেছি, প্রতিটা বাড়িতে আমি মতুয়াদের বাড়িতেও গেছি, ভরে ভরে আশীর্বাদ দিয়েছে, বলেছে মা তোদের সাথে আমি আছি, ঠাকুর বাড়ি থেকে তুই আসছিস তোদের সাথে আমি আছি। তো ওখান থেকে বোঝা যায় কি বাগদা বাসিন্দারা আমার দিদির পাশেই আছে। কোন কোন বিষয়গুলোর উপর দাঁড়িয়ে এবারে নির্বাচনটা হচ্ছে উপনির্বাচন, এবং তুমি যদি জয়ী হও বিধানসভা সর্বকনিষ্ঠ তুমি বিধায়ক হবে, কোন কোন কাজগুলোতে প্রায়োরিটি দেবে বিধায়ক হলে? এখানে মেন প্রবলেম হচ্ছে দেখো তো আমি ঘুরেছি, ব্রিজের খুব সমস্যা হচ্ছে, ব্রিজ লাইট রাস্তা খুব সমস্যা, এই তিনটে জিনিস তো আমার দেখতেই হবে। আশা করছি যে আমি যেন জয়লাভ করে যেন ওনাদের পাশে আমি দাঁড়াতে পারি। বাগদার মানুষ কি বলছেন? বাগদার মানুষ তোমাকে কি বলছেন? বাগদার মানুষ তো আগে থেকে বলে আশীর্বাদ দিচ্ছে, আমি তো বললাম ভরে ভরে আশীর্বাদ দিচ্ছে। বাগদার মানুষ বলেছে কি আমরা আছি, তুই যা তোর চিন্তা নেই, তোর পাশে আমি আছি। অপরদিকে প্রশ্ন উঠছে ভোটের আবহ তৃণমূলের প্রার্থী কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপি স্টিকার দেওয়া গাড়ি করে এলাকায় ঘুরছেন। এই নিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের মা মমতাবালা ঠাকুর কি প্রতিক্রিয়া দিলেন দেখে নিন। তো সবে বেরিয়েছি, ভালো হচ্ছে, সব জায়গা থেকে ফোন এসছে যে মোটামুটি সব জায়গায় ভালো। একটা জায়গায় আমরা একটা খবর পেলাম যেটা আমরোবে ২৮৭ নম্বর বুথ, সেখানে একটা সকালবেলা আমাকে ফোন এসেছিল যে সেখানে ইভিএম মেশিং এর সমস্যা চলছে, রিগার্ডিং অফিসারকে বলেছে, তখন সেটা ওরা ঠিক করে দিয়েছে, ভোট চলছে ভালো। দিদি একটা অভিযোগ আসছে যে আপনি যে গাড়িটা ব্যবহার করছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, প্রার্থী এই দিনে অন্তত এই গাড়ি ব্যবহার করতে পারেন না, কি বলবেন? নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি, তারা ওটাকে আমায় অ্যালি করতো না, ও আমার মেয়ে, গাড়ি আমার একটা সেখানে, তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দিত তাহলে আমরা করতাম না। এবার আমি তো বুথের ভিতর যাচ্ছি না, আমি বহু দূরে, আপনারাই দেখতে পাচ্ছেন, আপনারা মিডিয়া আপনারা সাংবাদিক আপনারা দেখছেন যে আমি কত দূরে, এবং ওখানে মধুপর্ণা ঠাকুর সে তার ওখানে ভূতের ভিতর গেছে, সেখানে দেখছে কিভাবে কি চলছে, সেখানে তো আমি যাইনি। আর গাড়ি নেওয়ার সঙ্গে তো ভোটের প্রশ্ন, ভোট দেবে জনগণ, মানুষ দেবে। কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টে কিন্তু বলা আছে যে এই রকম মানে সরকারি গাড়িটি অন্তত ভোটের দিন ব্যবহার করতে পারবেন না, সেটা তাহলে নির্বাচন কমিশন আমাকে কেন দিয়েছে? সেটা তো তাদের দায়, সেটা বলতে পারতো আমাদের। প্রার্থী এই গাড়িটা ব্যবহার করবে এমনই কি পারমিশন নিয়েছেন? বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল ২৪/৭।